প্রবল বৃষ্টিতে জলবন্দী হয়ে পড়েছেন ইসলামপুর পৌরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড। জীবনমোড়, মালাকারপাড়া, আশ্রমপাড়া, রামকৃষ্ণপল্লী ও নেতাজি পল্লী সহ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কিছু বাড়িতেও জল ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এই এলাকার বাসিন্দারা। অতিবৃষ্টির কারণে শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে গিয়েছে, রাস্তাঘাটে জল জমে রয়েছে, যার জেরে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। এই কথা বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ প্রসঙ্গে এক এলাকাবাসী অনুরাগ মালাকার জানিয়েছেন, আমাদের নর্মদার জল জল একদম নোংরা অবস্থা, বাড়ি ঘরেও জল লেগেছে, আর কাউন্সিলরকে বলো কোনো ব্যবস্থা হচ্ছে না। কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড, পুরাতনপল্লী। পুরাতনপল্লী মালাকার পাড়া, মানে সম্পূর্ণ এলাকাটার অবস্থা? সম্পূর্ণ এলাকারই অবস্থা, আর এটা নতুন করে অবস্থা নয়, এটা যখনই বৃষ্টি পড়ে সামান্য একটু বৃষ্টি পড়লেই এরকম অবস্থা হয়ে যায়। বারবার করে ওয়ার্ড কাউন্সিলরকে জানানো হয়েছে, পুরসভাকে যা লিখিত দেওয়া হয়েছে, কিন্তু এই জল নিকাশি ব্যবস্থা কোনো সুরাহা হয়নি। আপনার নাম? আমার নাম অনুরাগ মালদা। এ প্রসঙ্গে পৌর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, এখন এই যদি এই মোবাইল ক্যামেরা নিয়ে আপনারা ঘুরতে যান, দেখবেন ওই জলগুলো আর নেই। আসলে এখানে কী আছে, বৃষ্টির জলটা যখনই বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু জলটা চলে যায় ড্রেনের মধ্যে দিয়ে। বৃষ্টির সময় ড্রেনের উপর দিয়ে জলটা যায়, যেহেতু যত বেশি বৃষ্টি জলটা পড়ে ঠিক ওই জল তো আর ড্রেন আউট হয় না। এক ঘন্টা যদি বৃষ্টিটা থেমে যায় তারপরে দেখবেন যেখানে যেখানে সকালে আপনারা দেখিয়েছেন যে জল মগ্ন আছে ওখানে আর জল পাবে না। ব্যতিক্রম আছে কিছু লো ল্যান্ড, যেই লো ল্যান্ড থেকে বেস করে কিন্তু কোনো দিন ড্রেন তৈরি করা হয়। ওই লো ল্যান্ডকে বেস করে যদি আমরা ড্রেনেজ সিস্টেম করি তাহলে এক একটা ড্রেনের ডেপ্থ হয়ে যাবে 8 থেকে 10 ফুট, সেইভাবে তো ড্রেন তৈরি করা সম্ভব হয় না। ওই জন্য যেগুলো লো ল্যান্ড আছে ওখানে, যাদেরই লো ল্যান্ড আছে তাদেরকে আমরা বলি যে আপনারা চেষ্টা করুন ওই ওই লো ল্যান্ডগুলোকে একটু আর্থফিলিং করে দিয়ে লেভেলিংটা ঠিক করা। এই শহরের এটাই মানে কোয়ালিটি আছে, যখনই বৃষ্টি পড়বে জল কিছুক্ষণ জমা হবে তারপরে জলটা বেরিয়ে যাবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, ওয়েস্টার্ন টপ, ডিজাইনার শাড়িজ, চুড়িদার, কুর্তা, লেগিংস, ফিমেল জিন্স এন্ড টপ, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.